ঔষধের দোকানে লাইসেন্স বিহীন দাঁতে চিকিৎসা কেন্দ্র খুলে ভুয়া ডাক্তারি করছে বাপ বেটা এমনই এক চাঞ্চল্যকর খবর উঠে এসেছে বিশালগড় থেকে ঘটনার বিবরণে জানা যায় বিশালগড় বাজারে মা দুর্গা মেডিকেলে বসে বাপ বেটা অজয় আচার্য ও যতন আচারজির ভুয়া ডাক্তারিতে সর্বশান্ত হচ্ছেন সাধারণ জনগণ মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ দোকানে হানাদায় জেলা স্বাস্থ্য আধিকারিক অফিসের কর্তারা চেম্বার সেল করে কি দায়িত্ব খালাস স্বাস্থ্য দপ্তরের কর্তা বাবুদের এমনটাই প্রশ্ন তোলে গ্রাহকেরা জানা যায় শুধু বিশালগড় বাজার নয় সারা ত্রিপুরা রাজ্যে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বিভিন্ন ভুয়া ডেন্টাল ক্লিনিক জেলা স্বাস্থ্য দপ্তরকে ঘুমে রেখে এই সমস্ত ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ডেন্টাল ক্লিনিকগুলো প্রতি নিয়ত মানুষের পকেট কাটছে কিছুদিন আগেও বিশালগড় ব্রিজ চৌমোহনী এলাকায় জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা কয়েকবার স্বস্তি ডেন্টাল ক্লিনিকে অভিযান চালিয়েছিলেন লোক দেখানো অভিযানের পর হঠাৎ চুপ হয়ে পড়ে জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মীরা অন্যদিকে পুনরায় ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে খবর স্বস্তি ডেন্টাল ক্লিনিকের বিগত দু সালে বিশ্রামগঞ্জ বাজারে সাধারণ মানুষ ও সংবাদ মাধ্যমের কর্মীদের দাবরানি খেয়ে বিশ্রামগঞ্জ বাজার থেকে ডেন্টাল ক্লিনিক বন্ধ করে পালিয়েছিল এই মা দুর্গা মেডিকেল হলের কর্ণধার যতন আচার্য মেশালগর বাজারে মা দুর্গা মেডিকেলের আড়ালি আচার্য ডেন্টাল ক্লিনিক খুলেছেন বেনা লাইসেন্সে বাপ বেটা অজয় আচার্য যতন আচার্য প্রতিনিয়ত মানুষকে ভুল চিকিৎসা করে টাকা কামিয়ে যাচ্ছেন এখন দেখার বিষয়ে এই খবর প্রকাশ হওয়ার পর রাজ্যের স্বাস্থ্য দপ্তর ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা রাজ্যের বিভিন্ন ডেন্টাল ক্লিনিকগুলোর বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে বিউ রিপোর্ট প্লানেট ত্রিপুরা নিউজ